everyone, assalamu alaikum. Welcome back to my channel Nusrat Kitchen CTG. তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনারা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো সুস্বাদু এবং মজাদার একটি আমরার ভর্তার রেসিপি। তো আমরার ভর্তা হয়তো আমরা সবাই করতে পারি, বাট আমি যেভাবে করি তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি শুরু করার আগে একটু বলে নেই, আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমরা ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি 6টি আমরা। তো আমরাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরাগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এবং তাজা। তো ঠিক আছে, আমি এখন আমরাগুলো একটি পিলারের সাহায্যে ছিলে নেব। তো আমরাগুলো ছিলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরাগুলো ছিলে নিয়েছি। এখন আমরাগুলো আপনারা চাইলে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, আবার চাইলে ছুরি বা বটির সাহায্যে টুকরো করে নিতে পারেন। তো আমি এখন আমরাগুলো একটু টুকরো করে নিব। আমার কাছে টুকরো করে নিলেই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, এতে সময় আরও কম লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমরাগুলো আমি কিভাবে টুকরো করে নিয়েছি। তো আমরা ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আপনারা চাইলে কাঁচা মরিচ বা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। নিয়েছি স্বাদ মতো লবণ, আর 2 চা চামচ পরিমাণ চিনি, আর নিয়েছি আমের আচার। তো এই ভর্তাটায় কিন্তু আমের আচার বা যে কোনো আচার অবশ্যই দিবেন, এতে কিন্তু খেতে ভর্তাটা খুবই মজা হয়। তো আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি, আর দিব আমের আচার। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নিব। এগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি আমরার টুকরোগুলো দিয়ে দিব। আমরার টুকরোগুলো দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। তো কেউ কি আমার মতো করে এভাবে আমরার ভর্তা বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করার জন্য উৎসাহিত ও অনুপ্রেরিত করে। আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটা একটু সার্ভ করে নিব। তো রেডি হয়ে গিয়েছে মজাদার আমরার ভর্তা। তো ভর্তার রেসিপিটি কেমন হয়েছে আবারও একটু মনে করিয়ে দিলাম, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে এত এত সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।